তো হে গাইস, সবাই কেমন আছো? আমি ডানা নিয়ে এসেছি। বলেছিলাম একটা পাবজি পিসি লাইটার একটা গেম প্লে আনবো, তো আজকে দেখতে পাচ্ছ পিসি পাবজি পিসি লাইটার গেম প্লে প্রথম খেলবো আজকে। জানি না চিকেন ডিনার হবে কি না, তোমরা দেখতে পাচ্ছ, দেখবো, তোমার দেখাবো ফার্স্ট গেম প্লে, দেখি কেমন লাগে খেলতে। তো দেখতে পাচ্ছ আমি গেম প্লে অন হয়ে গেছে, তো স্টার্ট করে নেবো। তো আবার সামনে যারা দেখা যাচ্ছে ডেলি লগ ইন ইভেন্ট পাবজি মোবাইল, তো বন্ধুরা এখন স্টার্ট করে নিচ্ছি। দেখো কি ম্যাচ লাগানো যায়, সোলো লাগাই, সোলো স্কোয়াড থাক, স্কোয়াড কুইক জয়েন লাগিয়েছি ইরাঙ্গেল। ঠিক আছে, দেখা যাক কি হয়। খুব দেরি হয় বন্ধুরা, এখানে ম্যাচ মেকিং হতে খুব টাইম লাগে, মানে তুমি নিজের মতো করে ম্যাচ মেকিং করা যাবে না, কুইক জয়েন করলে একটু ফাস্ট হয়। তো স্টার্ট হয়ে গেছে ম্যাচ, দেখতে পাচ্ছ, মানে দেখিয়ে দিলাম আর রে কেটে দিলাম, বাদ বাকি মেন সিনগুলো দেখাবো। তো গেম প্লেটা তো প্লেন প্যারাসুট যেরকম হয় প্লেন এরকম এরকমই লাগছে, একই রকম সব প্লেন। নিচে ম্যাপ, ওই তোমার প্লেয়ারদের নাম নিচে দেখতে পাচ্ছ, ওপরে কজন আছে, বেঁচে আছে 97 জন, 0 কিল্ড দেখাচ্ছে এগুলো। আর নিচে তোমাকে দেখিয়ে দিচ্ছে কে কী কী ইউজ করতে হবে, এতে মোর হেল্পে দেখতে পাচ্ছ, ম্যাপ হেল্পে লেখা আছে। তো এরা ভাবছে কোথায় যায়, মিলিটারি বেস। ওকে, মিলিটারি বেস যাব, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো এফ দি এজেক্ট, ওকে এফ দি এজেক্ট মানে বেরোবো, ঠিক আছে বুঝলাম। তো দেখতে পাচ্ছ যাচ্ছি, কিন্তু এটা উপরে হচ্ছে না, কীভাবে উপরে হয়, হচ্ছে না, যাওয়া যাবে না মনে হচ্ছে, উপরে কীভাবে করবো ভাই। স্ক্রল ডাউন বোতাম প্রেস করলে তোমরা অ্যানিমেশন হেড, মানে এই মেসেজগুলো তোমাকে সেটিং করতে হবে, করতে হবে। তো আমি বুঝাচ্ছি কেন আমি এখানে নেমে পড়ি, তো ওই বাড়িতে যাবো, কিছু লুটবো। গ্রাফিক্স ভালো, মোটামুটি ভালো লাগছে, আমরা তো কিছু বুঝি না পিসিতে। তো দেখি গেম প্লেটা, তো নেমে গেলাম এখানে, চলো। এটা এম্পোরাস স্পেচার একেএম, মানে তোমাকে বন্দুক নিচে চুজ করে এরকমভাবে কালেক্ট করতে হবে এফ এফ দিয়ে, ঠিক আছে, নিচে মার্ক করে কালেক্ট করতে হবে। দেখতে পাচ্ছ তোমরা 5 mm গুলি পিক আপ, 5 mm বন্দুক চেঞ্জ করে গুলি নিয়ে নিলাম। একটু প্রবলেম হচ্ছে বন্ধুরা, নতুন একটু প্রবলেম হচ্ছে খেলতে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, প্রবলেম হচ্ছে। তো এ কেম আছে আমার কাছে একটা, আর এম্পোরাস আছে, চলো এই দিয়ে আজকে আমি খেলাবো সবারকে, ঠিক আছে। তো এখানে একটা এনিমি মারপিট হচ্ছে, দেখতে পাচ্ছ ওই আওয়াজ, ম্যাপে দেখো রেড চিহ্ন। তো এই বন্ধুকে আমি মারছি, বন্ধু উঠে যাচ্ছে ভাই, উঠে উঠে যাচ্ছে কেন ভাই, এম্পোরাস এগেবের মতো হচ্ছে, উঠে যাচ্ছে কেন বুঝতে পারছি না, কেন হলো এটা, না খুবই প্রবলেম হবে এর জন্য, তো অসুবিধা হবেই, উঠে যাচ্ছে কেন, কম্প্রেসার লাগাতে হবে মনে হচ্ছে। তো বন্ধুরা মালটাকে কেউ মেরে দেয়, হ্যাঁ মানে উপরে একটা স্কোয়াড মানে ঝামেলা হচ্ছে, ওকে মেরে দেয়, যাই না কোথায় মালটা, মালটা দেখা যাচ্ছে কোথাও আসবে হয়তো, আমি তো আওয়াজ করেছি হয়তো আমার খেলাতে আসবে, তো যাই না কীভাবে লড়বো এটা দিয়ে, বন্দুক তো অসুবিধা হচ্ছে, আমি রিলোড করে রাখি গেমটা, আসুক তো আবার দেখছি, লড়তে থাকবো ভাই, এত সহজে হার মানবো না। ওই ওখানে ওখানে এসছে, ওখানে ওখানে ওখানে, হ্যাঁ ওখানে লুকিয়েছে মালটা, এসে ওই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি দেখতে পাচ্ছি যে লুকিয়েছে, আরে মারা যাবে কি ওকে, উঠে উঠে যাচ্ছে বন্দুক ভাই, বুঝতে পারছি না এটা কেন হচ্ছে, কেন বন্দুক উঠে যাচ্ছে কেন, ওই কম্প্রেসার লাগাতে হবে না, এসে কোনো সেন্সিটিভ সেটিং আছে আবার, এতে পরে ঘাটবো, ঠিক আছে এখন ওকে মারতে হবে আমাকে, নাহলে আমার মেরে দেবে, নতুন আমি বট, আমি এখন বট, বট এ কে রে ভাই, কে পিছন দিকে মারছে ভাই, পালা পালা পালা, কে মারছে রে ভাই, যা টিমমেটও ধারে কাছে নাই। তো বন্ধুরা ওই ম্যাচটা ওখানেই শেষ, মানে আমাকে মেরে যাই, আমি কেটে আবার একটা ম্যাচ অন করি, কুইক ম্যাচ অন করি, তো উইকেন্ডে ম্যাপ পরে, উইকেন্ডে আমি কোনোদিনও খেলেও নি পাবজি মোবাইলে, লাইটও লাইটে তো নেই, জানি না দেখি আছে কি না, নেই তো, এখানে এই পড়েছে অটোমেটিক, তো এখানে আসি এই ফ্যাক্টরিতে,
ডাইরেক্ট প্যারাসুট দিয়ে নামি। তো দেখা যাক এখানে কেমন লাগে খেলতে এই ম্যাপটায়। তো দেখি কেমন লাগে ম্যাপটা। তো WASD WASDEZ, তোমরা এগুলো ইউজ করতে পারো। জেড দিয়ে নিচু হয়ে যায় হয়তো। এফ দিয়ে কালেক্ট। ওকে, তো প্রথম প্রথম সেট হচ্ছে না, কালেক্ট করছি। দেখো বন্ধুরা, কালেক্ট করে নিচ্ছি মকটেল। চলো নেই মকটেল, খুব স্লো, খুব স্লো। আমি যেবু আমাকে পারলে মেরে দেবে এখন। ঠিক আছে ভাই, মরবো, প্রথম প্রথম মরবো, তারপরে সবাইকে মারবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো 7 হেলমেটগুলি কালেক্ট করলাম। এখানে কি আছে এটা ভাই? হ্যাকের হেলমেট। ওকে, তো এই 7 গুলি কালেক্ট করেছে ভাই। বন্দুক কোথায়? আরে বন্দুক দে একটা। এই তো একটা কি পেয়েছে, এটা স্নাইপার। তোমায় গান আছে, আমার কাছে স্নাইপার আছে। ওকে, তো স্নাইপারটা হাতে রাখে লাভ নেই, সামনে কেউ থাকলে মেরে দেবে। এটা কি? ঠিক আছে, একের বেস পেলাম একটা। ওকে, বেস্ট একের। তো জাম কাটছি, জাম কাটা দেখতে। আমি ডাবলু, তোমাদের স্পেস বোতাম প্রেস করে জাম কাটতে হবে বন্ধুরা। ঠিক আছে, এফ দিয়ে ডোর ওপেন। ঠিক আছে, তো আমি এই জায়গাটা কেটে দিই, তোমরা বেশি দেখে লাভ নেই। তো ফাস্ট করে দিই, দেখো। তো এই জায়গাটা পুরোপুরি কেটে দিচ্ছি। ঠিক আছে, শুধু লোটাস সিন আর কিছু নেই। যেতে M762 নিয়ে নেবো। ঠিক আছে, বন্ধুরা ডবল লেফট রাইট ক্লিক করলে একবারে একসাথে, ডবল রাইট পরস্পর প্রেস করলে তো স্কোপ ওপেন হবে। ঠিক আছে, স্কোপ ওপেন হবে। ঠিক আছে, আর এমনি প্রেস করলে যেভাবে দেখালাম আমি ঘাত কাট করে ভাই মারবে ডাইরেক্ট, মানে বন্দুক স্কোপ ওপেন হবে না। ডবল ক্লিক করতে হবে, হোল্ড করে ডবল রানিং প্রেস করতে হবে। ঠিক আছে, পরস্পর, তখন ওটা হবে। আর ভি, এখানে ভি প্রেস করলে তোমার ই হয়, মানে ফার্স্ট পার্সেন থার্ড পার্সেন এটা হয় ভি প্রেস করলে। ঠিক আছে, তো থার্ড পার্সেন আছে, তুমি ভি প্রেস করে ফার্স্ট পার্সেনে যেতে পারো। আর আই প্রেস করে ব্যাক। ঠিক আছে, মানে ব্যাক প্যাক দেখা যায়। তো গাড়ি এফ। ঠিক আছে, গাড়িটা ভালো, তো গাড়ি নিয়ে যাওয়া যাক। ওই একটা এনিমি সামনে, চলো ওকে মারি। মারতে পারবো ওকে, দেখে এটা মানে বট লাম, আগেই মেরে দিত। গাড়ি আসতে এখন আগে ফাইট ফায়ার করতে পারতো। তো বন্দুক চুজ করা তো টাইম। হ্যাঁ বাবা, দেখছি বটটা, বলছিস নতুন এসছে গেম খেলতে। হ্যাঁ কি দেখছিস ভাই, নতুন এসছে আমাকে বলছে। এরকমভাবে লাস্টের মধ্যে কিছু পড়ে আছে, দেখো বন্ধুরা মরে। এই কম্পেসার পেয়েছি একটা, তো লাগিয়ে নি, রুটে বুটে নিই এর কাছ থেকে। কিছু লুট ফুট আসে। ওকে, 6x M24 লাগালাম একটা, 6x ভাই লাগিয়ে তো নিচ্ছি ভাই, চালাবো কী করে, পাবজি মোবাইলের মতো করে নিচ্ছি। ওকে বা, কিছুক্ষণ ছিল তো আবার নেই লাস্টটা। ঠিক আছে, মানে মেন মেন কাজ এফ প্রেস করে করতে হবে। ঠিক আছে, আর লেফট ক্লিক করে ফায়ার। তো চলো গাড়ি নিয়ে যাওয়া যাক। ডাব্লু যে বললাম, ডাব্লু দিয়ে সামনে, এ দিয়ে সাইড, ডি দিয়ে সাইড, এস দিয়ে পিছনে। ওকে, তো যাচ্ছি, যাওয়া লেগেছে, যা নতুন বুঝতে পারছ। অসুবিধা হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে, একটু সেন্সিটিভ বেশি বেশি লাগছে আমার খুব। বা কি সুন্দর আবার কালার হয়ে যায় বরফের মধ্যে। বা এইতে চা, মানে যা ডি প্রেস করতে গিয়ে এফ হয়ে গেল, একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা। একটু প্রথম বুঝতে পারছো গেম প্লে, তোমাদের প্রথম গেম প্লে দেখাচ্ছি, তো ডি প্রেস করতে গিয়ে আবার এফ চেপে দিয়েছি, বুঝতে পারছি অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে হবে। ডিয়ের পাশে একদম এফ তো আছে, এফ চাপা লেগে যাচ্ছে বারবার, দুর্ঘটনা ঘটে যাচ্ছে, আত্মহত্যা হয়ে যাচ্ছে, আত্মহত্যা করে ফেলছি আমি বন্ধুরা। তো ঠিক আছে, আবার উঠেছি গাড়িতে, এবার যাবো সামনের দিকে।
ব্রিজ পাড়াও, ব্রিজ। বাহ, ব্রিজটা খুবই ভালো। ঠিক আছে, সাইকেল করতে হবে, তো অসুবিধা হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। তো যাই আস্তে আস্তে যা। দেখি হলো ভাই, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো চলো 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 চলো